হ্যালো কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে নতুন একটি গেম ফ্লিপ ডিওতে সবাইকে আজকে ওয়েলকাম আজকে অনেক বৃষ্টি ঠান্ডা আর এই ঠান্ডা ওয়েদারে গেম খেলা আজকে যে কী পরিমাণে আনন্দ লাগতেছে এটা একমাত্র যারা গেমার্স তারাই জানে তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দুশো ছেষট্টি নাম্বার লেভেল শুরু হয়ে গেলো আমাদের আমরা মাঝখানে কিছু লেভেল মিস করে ফেলেছি তো এটা মিস্টেক হয়ে গেছে আমি ভাবছি যে রেকর্ড হচ্ছে কিন্তু লেভেলগুলো রেকর্ড হয়নি তো আজকে ছেষট্টি থেকে আমাদের শুরু করা লাগলো মাঝখানে ষাট থেকে ছয়টা পাঁচটা লেভেল কিন্তু আমাদের মিস হয়ে গেছে তো এইখানে আমরা কমপ্লিট করার এটা কি হলো গাইস আমি তো ভাবছি এটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এতটা টাফ হবে এটা তো বুঝতে পারিনি আচ্ছা সমস্যা নেই আমরা কি করব এই চান্সে কিন্তু গাইস কমপ্লিট করে ফেলতে পারবো আশা করি তো শুরু হয়ে গেলো আমাদের গেম প্লে সামনে রেড বাটন আছে রেড বাটন আমরা ক্লিক করব না এখানে এক্সট্রা কিছু প্লেয়ার আমরা নিয়ে নিছি এখানে দুইটা প্লেয়ার আমরা অ্যাড করে নিছি গাইজ এই চান্সে কিন্তু আমরা জিতে যাব এখানে যে পরিমাণে এনিমি আছে সবগুলোকে মেরে আমরা কিন্তু জিতে যেতে পারবো আচ্ছা সামনে কিন্তু আমরা আমাদের পতাকা টানায় দেবো জিতে ফাইনালি কিন্তু আমরা আমার গাইস আমাদের পতাকা টানায় দিচ্ছি তো আমরা চলে আসলাম দুশো সাতষট্টি নাম্বার লেভেলে টু হান্ড্রেড সিক্সটি সেভেন তো এই লেভেলে আমরা কি করব আমরা এক চান্সে জিতে দেখাবো সামনে যদি বস থাকে বসকেও আমরা মেরে ফেলতে পারবো আমরা কি করবো প্লেয়ার অনেকগুলো অ্যাড করে নিয়েছি মানে প্লেয়ার অনেকগুলো আমাদের সাথে প্লেয়ার সংখ্যা যেটা আমাদের আর্মি আর্মির সংখ্যা আমরা নিয়ে নিব তো সামনে জাম করব না আমরা সামনে কিন্তু বস আছে আমরা বসকে কি করব ওর লাইফটা অনেকটা কমায়ে ফেলবো যাতে আমরা দ্বিতীয়বার বসকে সহজেই মেরে ফেলতে পারি ওর লাইফটা চেষ্টা করবো একেবারে কমিয়ে ফেলা দেখা যাক কতটুকু কমাইতে পারি ওর লাইফটা বস কিন্তু সামনে সবুজ ক্যাপ পরা আছে সবুজ টুপি পরা আছে সবুজ কালার মানে গ্রিন কালার টুপি পরা আছে আমার কাছেও গ্রিন কালার টুপি বসের কাছেও গ্রিন কালার টুপি তো বস কিন্তু আমাদের মাইরা ফেসে তো আমরা কিন্তু দুশো সাতষট্টি নাম্বার লেভেলের সেকেন্ড রাউন্ডে আসি আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি হয় আর এই রাউন্ডে কিন্তু আমরা একটা গ্রিন কালার টুপিওয়ালা বসকে মেরে শেষ করে ফেলবো দেখা যাক বসকে মারতে পারি কিনা আমার কিন্তু আর্মি সংখ্যা যথেষ্ট পরিমাণে আসে দেখা যাক এই কটা আর্মি দিয়ে কিন্তু আমরা বসকে যদি মারতে পারি বসের লাইফ কিন্তু আমরা দুয়ে নিয়ে আসছিলাম তো দুই লাইফ মারতে কিন্তু এই কটা আর্মি প্রয়োজন হয় না আমার কিন্তু অনেকগুলো আর্মি এখনো বাইচা রইছে আর একটা বস অর্ধেক বসের অর্ধেক লাইফ করা শেষ করার মতো আর্মি আচ্ছা চলে আসলাম পরবর্তী একটা বোনাস লেভেলে যেটাতে আমরা তোপ গান দিয়ে অলওয়েজ ফাইট করি আর এখানে একটা বুলেট মিস্টেক হয়ে গেছে গাই যার কারণে একটা প্লেয়ার গাইজ বাইচা গেছে আর ও কিন্তু আমার বোর্ডে আইসা অ্যাটাক করছে আমি যেটার উপরে দাঁড়ায় গুলি করতেছি আর এটাতে কিন্তু বেশি পরিমাণে অ্যাটাক হইলে এটা ভেঙে যাবে দেন আমি কিন্তু বোনাস লেভেলটা হেরে যাব আচ্ছা বসকে কিন্তু আমরা মাছ পথে মারার ট্রাই করছিলাম কিন্তু তা পারিনি আমরা কিন্তু বস যখন কাছে আসছে তখনই কিন্তু বসকে মারতে পারছি আচ্ছা চলে আসলাম দুশো আটষট্টি নাম্বার লেভেলে যেটাতে আমরা চাবি কালেক্ট করে নিব আর এখানে স্পিড নিয়ে নিব স্পিড নিলে হয় কি গাইস আমরা জোরে চলতে থাকি আর আমরা আশেপাশে সব কিন্তু কিছু কিন্তু অটোমেটিক বেদ করে চলে যায় ঠিক আছে কোনো প্রবলেম হয় না এইখানে কিন্তু গাইছে আমার সবগুলো প্লেয়ার মারা পড়ছে দেখা যাক আমি এই চান্সের লেভেলটা কমপ্লিট করতে পারি কি না আমার একলা প্লেয়ার বাইচার হয়েছে আশা করি মুগুর দিয়ে বাইরে 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 বেরিয়ে ওদেরকে মেরে আমি লেভেলটা কমপ্লিট করে ফেলতে পারবো তো ফাইনালি কিন্তু গাইছি মুগুর দিয়ে বাইরে ওদেরকে মেরে আমি লেভেলটা কমপ্লিট করে ফেলছি এখন আমরা আমার হয়তো পতাকাটা নাই তো আমরা চলে আসলাম দুশো উনসত্তর লম্বা লেভেলে দেখা যাক গাইজ আজকে সত্তর বাহাত্তর পঁচাত্তর কত পর্যন্ত যেতে পারে দেখা যাক আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই এখানে একটা কিছু আর্মি আছে ওইটা আমরা নিয়ে নিলাম গাইস এখানে যত উপরে যাচ্ছি লেভেলগুলো কিন্তু তত কঠিন হচ্ছে দেখেন মিনিটে মিনিটে কিন্তু হার্ড সিচুয়েশন আস আসতেছে মানে টাস্কগুলো হাতুর এত হাতুর আগে দিত না কিন্তু এখন কিন্তু অনেক হাতুর দেয় অনেক টাফ টাফ আপনি ট্রাফ দেয় যেগুলো কিন্তু পার করা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে গেমটার ভিতরে আমাদের এনিমি সংখ্যা কিন্তু অনেক পরিমাণে বেশি শুধু রেড আর রেড দেখা যাচ্ছে এই কালারটা এক্স্যাক্টলি রেড না এটা হতে পারে আপনার গোলাপি কালার রানী গোলাপি কালার হতে পারে আমরা চলে যাবো পরবর্তী চান্সে দুশো উনসত্তর নম্বর লেভেলের দেখা যাক কি হয় এই চান্সে কি আমরা জিততে পারি না হারতে পারি আচ্ছা আমরা চাবি নিয়ে নিব মাঝখান দিয়ে চলে যাবো মনে হয় না প্লেয়ার মারা পড়বে ওকে ফাইনালি কিন্তু এই মাঝখান দিয়ে চলে আসছে আমরা দুইটা বক্সের আমাদের প্লেয়ার কিন্তু একটাও মারা পড়েনি এখানে গাইস আমরা একটা কিছু প্লেয়ার নিয়ে নিছি আর এমনি যেই সংখ্যা পরিমাণে আছে। আমরা কিন্তু জিতে যেতে পারবো আশা করি দেখা যাক কি হয় কত কতটুক যেতে পারি কত কতটুক জিততে পারি তো ফাইনালি কিন্তু গাইস আমরা জিতে গেছি আর আমরা আমাদের পতাকা টানায় দিয়েছি তো আমরা চলে যাব পরবর্তী লেভেলে যেটা হলো দুশো সত্তর নম্বর লেভেল আমাদের কিন্তু রেড বাটনে ক্লিক করা যাবে না রেড বাটনে ক্লিক করলেই কিন্তু বিপদ গাইস এটা অলওয়েজ আচ্ছা এখানে আরও কিছু স্পিড নিয়ে নিলাম প্লেয়ারও কিছু অ্যাড করে নিয়েছিলাম আ গাইস এটা কি হইলো যেটাতে খুব অ্যাক্সিডেন্টলি আমাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু মারা পড়ল গাই যেটা আমরা আশা করিনি অনেকগুলো প্লেয়ার আমাদের মারা পড়ছে আচ্ছা এইখানে কিন্তু আমরা বস বসের লাইফ কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছিলাম কিন্তু বস কিন্তু সামনে চলে আসছে ও লাইফ যতই কমায় ও কিন্তু আমাদেরকে উল্টো অ্যাটাক করতেছে আচ্ছা ও কিন্তু উপর থেকে এরও মারতেছে মানে তীর যেটাকে বলে উপরে দিয়ে মারে তো সেটা নিচে এসে দাপ করে পরে আর একটা জিনিস উপর থেকে নিচে বলে অনেক শক্তি হয় আচ্ছা দুশো সত্তরের আমরা ট্রাই করবো বসকে এই চান্সে মেরে ফেলার দেখা যাক কী হয় আমাদের কাছে বেশি না আমার মেন প্লেয়ার মানে যেটা তরমুজের মাথাওয়ালা প্লেয়ারটা বাইচা থাকলে কিন্তু আমি বসকে মেরে ফেলতে পারবো কারণ তরমুজের মাথাওয়ালা প্লেয়ার সব কিছু আপডেট করা ও ফাইনালি কিন্তু আমরা রেড বাটনে ক্লিক করিনি আর ক্লিক না করে কিন্তু আমরা দেখা যাক ওর লাইফটা আর নাগালের ভিতর ছিল ওকে মারতে পারি কি না দেখা যাক তো ফাইনাল কিন্তু গেছে আমরা বসকে মেরে ফেলছি তো আমরা যখন বসকে মারি তখন কিন্তু আমাদের অনেক খুশি লাগে এখন আমরা আমাদের পতাকা টানাতে ওদের রাজ্যটা আমরা দখল করে নিলাম তো আমরা চলে যাব দুশো একাত্তর নম্বর লেভেলে যেটা আমার কাছে কঠিন মনে হয়েছে প্রথমেই কিন্তু টাক ছিল ট্রাপ ছিল অনেক কঠিন সামনে কিন্তু আবার গায়ে দুইটা বল দিছে আবার সামনে দুইটা হাতুরও দিছে আবার সামনে আর একটা ট্রাপ দিসে মানে এত কঠিন লেভেলগুলো আসতেছে সামনে একটা বক্স দিছে যেটা মুভ করে সামনে আবার হাতুর দিছে মানে এত কঠিন কঠিন সিচুয়েশনগুলো আসতেছে সেই দেনিং গেমে যেগুলোকে টাপ মানে টাক্কগুলো পার করা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াইতেছে আমাদের কাছে যাই হোক আমরা চেষ্টা করব এই রাউন্ডে এই চান্সে গেমটা কমপ্লিট করে ফেলা তো আমরা কিন্তু গাইস ফাইনালি কমপ্লিট করে ফেলছি এখন আমরা আমাদের ওদের রাজ্যে আমরা আমাদের পতাকাটা টানায় দেবো গাইজ তো আমরা চলে আসলাম দুশো বাহাত্তর নম্বর লেভেলে যেটাতে আমরা প্রথমে জাম্প করে নেব তারপর জাম করব তারপর তিনটা প্লেয়ার অ্যাড করে জাম্প করব। তারপর চাবি নিয়ে নেব চাবি নিয়ে ওকে তো আমরা কিন্তু কিছু প্লেয়ার মাইরা ফেলতে পারছি গাইজ সহজেই সামনে বক্স আছে বক্স এখানে কিছু প্লেয়ার আছে এগুলো আমরা নিয়ে নিব দুশো সাতশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এখানে তরমুজের মাথা দিয়ে ওদের মারতে হবে এই চান্সে জিতে যাব আশা করি সামনে যে হাতে মুগুর আছে মুগুর দিয়ে ওকে তো মুগুরটা কিন্তু গাইস আমরা আপগ্রেড করে নিয়েছিলাম এই জন্য আমাদের কাছে সহজ মনে হইতেছে যে আমরা খুব সহজে কিন্তু প্লেয়ার মাইরে ফেলতে পারছি তো আমরা চলে আসলাম দুশো তিয়াত্তর নাম্বার লেভেলে আমি যেটা পড়ছিলাম আজকে কিন্তু আমরা সত্তর প্লাস করে গেম প্লে ভিডিও করব। দুশো তিয়াত্তর নাম্বার লেভেলে আছি এখন আমরা আর এখানে কিন্তু আমরা যাই প্লেয়ার অ্যাড করতেছি সব কিন্তু চলে যাচ্ছে গাইস আচ্ছা এখানে আমরা জাম করবো এত হাতুর আর এত ট্রাফ দিলে কি হয় কখনো বসের লাইফ কিন্তু আমরা একশো আঠাশ করে ফেলছিলাম দেখা যাক এইবার কিন্তু আমরা জিততে হবে আমাদের ওকে ওকে গাইস তো ফাইনালি কিন্তু গাইস আমরা এই বড়ো টুপিওয়ালা বসকে মেরে ফেলাম তো এখন আমরা আমাদের ওদের রাজ্যে আমরা আমাদের পতাকাটা টানায় দেবো গাইস আর কিছু হালকা ড্যান্স হবে পার্টি হবে তারপর চলে যাব আমরা একটা বোনাস রাউন্ডে এখন আসি আচ্ছা এইটাতে আমরা চেষ্টা করব আজকের চ্যালেঞ্জ হলো বসকে আমরা মাস পথে মারবো মানে ওকে আমার বোর্ডের কাছে আসতে দিব না দেখা যাক আমার যেই চ্যালেঞ্জটা এটাকে আমি করতে পারি কি না গাইস চ্যানেলস করলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্টস করে দেবেন আর কমেন্টস যারা কমেন্টস করবেন তাদের নাম কিন্তু আমি আমার গেমে সময় নেবো আচ্ছা আমরা ফাইনালি কিন্তু বস বসকে মাস পতে মেরে ফেলছি তো আমরা চলে আসলাম দুশো চুয়াত্তর নম্বর লেভেলে যেটা আজকের গেম প্লেটের শেষ ভিডিও মানে শেষ ভিডিও যেটা হলো আমরা পরবর্তীতে খুব শীঘ্রই ভিডিও আপলোড দিব চুয়াত্তর পর্যন্ত আজকে গেমপ্লে প্লে করবো দেখা যাক এই লেভেলে এমন একটা ইন্টারেস্টিং কিছু হয়েছে যেটা দেখলে কিন্তু গাইস অবাক হয়ে যাবেন যেটা কিন্তু সচরাচর হয় না দেখেন কী হয়েছে একটা প্লেয়ার স্বল্পতার কারণে কি হইতে পারে আজকের এই শেষ পর্যায় সে দেখতে পারবেন গাইস যদি একটা প্লেয়ার একটা থাকতো তাহলে কিন্তু এরকমটা হইতো না দেখেন কি হয় গাইস সেই সুদির আগ্রহে দেখার জন্য অপেক্ষায় দেখেন কি হয় দেখেন গাইস ওরোমে